हेलो फ्रेंड, वेलकम टू जिकोश किचन एंड ब्लॉग्स यूट्यूब चैनल। এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। পণ্ডিত জওহরলাল নেহেরুর 131তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি। ভারতীয় জাতীয় কংগ্রেসের জন্ম রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। দূরদৃষ্টি সম্পন্ন আদর্শবাদী পণ্ডিত এবং কূটনীতিবিদ নেহেরু ছিলেন একজন আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব। লেখক হিসাবে নেহেরু ছিলেন বিশিষ্ট। ইংরাজিতে লেখা তার তিনটি বিখ্যাত বই, একটি আত্মজীবনী, বিশ্ব ইতিহাসের কিছু চিত্র এবং ভারত আবিষ্কার চিরায়ত সাহিত্যের মর্যাদা লাভ করেছে। প্রথম প্রধানমন্ত্রী হিসাবে তিনি 1947 সালের 15ই আগস্ট স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেন। পরবর্তীকালে তার মেয়ে ইন্দিরা গান্ধী ও দৌহিত্র রাজীব গান্ধী ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। গঙ্গা নদীর তীরে এলাহাবাদ শহরে জওহরলাল নেহেরু জন্মগ্রহণ করেন 1889 সালে। তার পিতা মতিলাল নেহেরু ও মা স্বরূপ রানী আইন ব্যবসার কারণে মতিলাল নেহেরু এলাহাবাদে বসবাস শুরু করেন এবং সেখানে একজন আইনজ্ঞ হিসাবে প্রতিষ্ঠা লাভ করেন। এই সময়ে মতিলাল নেহেরু কংগ্রেসের রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। জওহরলাল ও তার দুই বোন বিজয়লক্ষ্মী ও কৃষ্ণ আনন্দভবন নামক বিশাল বাড়িতে পাশ্চাত্য সাহিত্যিক পরিমণ্ডল গড়ে তোলেন। সাথে সাথে তাদের হিন্দি ও সংস্কৃত শিক্ষা দেয়া হতো। তৎকালীন ভারতের সব থেকে আধুনিক স্কুলে পড়ার পর প্রায় 15 বছর বয়সে নেহেরু ইংল্যান্ডের হ্যারোতে চলে যান পড়েন। এরপর তিনি কেমব্রিজের ব্যারিস্টারি পড়া শুরু করেন। ইংল্যান্ডে পড়ার সময় নেহেরু ভারতীয় ছাত্র সংগঠনের রাজনীতিতে সক্রিয় ছিলেন। এই সময়ে তিনি সমাজতন্ত্রের প্রতি আকৃষ্ট হন। ভারতে ফিরে আসবার পর 1916 সালের 8ই ফেব্রুয়ারি জওহরলাল নেহেরু কমলা কাউলকে বিয়ে করেন। শুভ শিশু দিবস। শিশু দিবস কথাটির সঙ্গে মনে পড়ে যায় কবি গোলাম মুস্তাফার লেখা একটি কবিতার লাইন, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, প্রত্যেক শিশুর মধ্যে থেকে বিরাট সম্ভাবনা, আজকের শিশুরা আগামী দিনের কর্ণধার হবে, দেশকে জাতিকে এগিয়ে নিয়ে যাবে, বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দেবে আমরা ভারতবাসী। শিশু দিবস প্রতি বছর 14ই নভেম্বর দেশের সর্বত্র পালিত হয়। শিশু দিবস পালনের মধ্যে দিয়ে প্রত্যেক নাগরিককে মনে করিয়ে দেওয়া হয় যে ছোটরা অবহেলার পাত্র নয়, তাদের বেড়ে ওঠা জন্যে অনুকূল পরিবেশ গড়ে তুলতে হবে আমাদের। বছর শুরু থেকে বিভিন্ন বিষয়ে কেন্দ্র করে আমরা নানা রকম দিবস পালন করে থাকি, যেমন প্রজাতন্ত্র দিবস, শ্রমিক দিবস, স্বাধীনতা দিবস ইত্যাদি। তবে 14ই নভেম্বর শিশু দিবস শিশুদের ও কিশোর কিশোরীদের কাছে একটু অন্যরকম মাত্রা পাওয়া যায়। এই দিনে বড়রা শিশুদের প্রতি একটু বেশি নজর দেয়, উপহার দেয়, নানা রকম মজার মজার অনুষ্ঠানের আয়োজন করে, শিশুদের সঙ্গে মন ভরিয়ার চেষ্টা করে। শিশু দিবস যাকে কেন্দ্র করে পালিত হয় তিনি হলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু ব্যক্তিত্ব জীবনে বাচ্চাদের বড়ই ভালোবাসতেন, বাচ্চাদের সঙ্গে অনেকটাই সময় কাটাতেন। তিনি বাচ্চাদের কাছে চাচা নেহেরু নামে পরিচিত ছিলেন। তার পরবর্তীকালে ভারত সরকার পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিনটিকে স্মরণীয় করে রাখার জন্যে এই দিনটিকে শিশু দিবস হিসেবে ঘোষণা করেন। সেই থেকে 14ই নভেম্বর শিশু দিবস হিসেবে পালিত হয়ে আসছে। শিশুর বিচরণ কেন্দ্র উন্মুক্ত শিক্ষার অঙ্গ। সুন্দর সুন্দর ফুল পেতে যেমন গাছের সঠিক পরিচর্যার দরকার, তেমনি শিশুদেরও সঠিক পরিচর্যার প্রয়োজন। শিশু দিবস মানে শুধু উপহার দেওয়া নয় বা বিনোদন ব্যবস্থা নয়, শিশুদের অধিকার মর্যাদা দেওয়া। প্রতিটা শিশু যাতে কোনো দিক থেকে বঞ্চিত না হয় সেই দিকে নজর দেওয়া। শুভ শিশু দিবস 14ই নভেম্বর। সকল খুদে বন্ধুদের জন্য বানাচ্ছি চকো পাখি রসগোল্লা।
এই চকো কফি রসগোল্লা বানাতে আমার কি কি উপকরণ লাগছে বন্ধুরা দেখে নিন। আমার এখানে লাগছে ক্যাডবেরি শর্ট নিয়ে নিয়েছি 2 প্যাকেট, এখানে 150 গ্রাম মতন ছানা নিয়েছি, নিয়েছি কিছু চকোস কফি, ছোট এলাচ, পরিমাণ মতন জল, চিনি আর দুধ। এবার দেখে নিন কিভাবে তৈরি হচ্ছে এই চকো কফি রসগোল্লা। এর মধ্যে নিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে, একদম মসৃণ করে সুন্দর করে ছানাটা মেখে নিতে হবে। এইভাবে ছানাটা ভালো করে ঠেসে মেখে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। বন্ধুরা দেখুন ছানাটাকে ভালো করে ঠেসে মেখে এরকম ডো বানিয়ে নিতে হবে। তারপর আবার তালু দিয়ে এক সাইডে এনে এরকম ভাবে টেনে টেনে ভালো করে ঠেসে মেখে নিতে হবে। এইভাবে ভালো করে যত ঠেসবেন রসগোল্লা তত সফট হবে, যেন কোনো লাম্পস না থাকে, দেখে এইভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। এই যে ডোটা থেকে নাম ছোট ছোট লেচির আকারে অল্প অল্প করে কেটে নিয়েছি। এবার সুন্দর করে আস্তে আস্তে ভালো করে এইভাবে একটা গোল শেপ দিতে হবে। ভালো করে গোল শেপ দিবেন যেন কোনো ভেঙে না যায়। এইভাবে ভালো করে একটা একটা করে আগে গোল করে নিচ্ছি। এইভাবে সুন্দর করে সব কটা রসগোল্লা গোল গোল শেপে করে নিতে হবে। যে রসগোল্লার মতন গোল করে নিয়েছিলাম, এবার আস্তে আস্তে হাত দিয়ে লেচি কেটার মতন, যেমন যে কচুরিতে পুর ভরে ওরকম একটু গোল মতন করে নিয়ে ওর মধ্যে একটা করে ক্যাডবেরি ডেয়ারি মিল্ক শর্ট ভরে আবার সুন্দর করে 2 হাত দিয়ে সুন্দর করে গোল করে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা একে একে করে নিচ্ছি। প্রথমে একটা বোলের মধ্যে দিয়ে নিলাম 1 কাপ জল। জলটার মধ্যে দিয়ে নিচ্ছি 2টো ছোট এলাচ। একটু ছোট এলাচ গুলো এইভাবে খুলে নিয়ে জলটার মধ্যে দিয়ে নিচ্ছি। 1 কাপ জলের জন্য 2টো ছোট এলাচ একটু ফাটিয়ে ছোট এলাচটা জলের মধ্যে দিয়ে নিলাম। এবার দিয়ে নিচ্ছি 1/2 কাপ চিনি। চিনি আর জল দিয়ে ভালো করে একটা ঘন রস বানিয়ে নিতে হয়। রসগোল্লার রস খুব একটা ঘন হয় না, তাই চিনি আর জল দিয়ে ভালো করে ফুটিয়ে একটা রস বানিয়ে নিতে হবে। এই যে রসটা যখন এরকম ফুটবে, এরকম ভাবে একটা কিছু সাহায্যে একটু নেড়ে চেড়ে দেখে নেবেন, যে রসটা যদি দেখেন এরকম আটা আটা ভাব, এই দেখুন আটা আটা ভাব হয়েছে, তার মানে বুঝবেন রসটা হয়েছে। এবার এই রসের মধ্যে একটা একটা করে রসগোল্লাগুলি দিয়ে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা রসগোল্লা রসের মধ্যে দিয়ে নিচ্ছি। এইভাবে রসের মধ্যে দিয়েও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। প্রথমে একটা পাত্রের মধ্যে দিয়ে নিচ্ছি দুধ। দুধটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিতে হবে। এবার দিয়ে নিচ্ছি 2 চামচ মতন চিনি। চিনিটা আপনারা আপনাদের মতন কম বেশি করে নেবেন। 1 চামচ দিবেন। এই যে দুধটা যখন এইভাবে ফুটে উঠবে, এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 চা চামচ কফি। কফি দিয়ে দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। এইভাবে কফিটা ভালো করে করে নিয়ে এইখানে আগে থেকে করে রেখেছিলাম রসগোল্লাটা রসে ভিজিয়ে, দেখুন বন্ধুরা এরকম হয়েছে রসগোল্লাটা। এবার এই রসগোল্লার মধ্যে ঢেলে নিচ্ছি কফিটা। আপনারা তো সকলেই রসগোল্লা খেয়েছেন, কিন্তু এটি একটি ইউনিক রান্না। এই রান্নাটি আপনারা করে দেখুন, এই রান্নাটা আশা করি আপনাদের ভালো লাগবে। এইভাবে কফির মধ্যে রসগোল্লাগুলো দিয়ে ভিজিয়ে রাখতে হবে 1-1.5 ঘন্টার জন্য এই রসগোল্লাটা। এই যে বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেছে আমাদের চকো কফি রসগোল্লা। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, এই যে পুরো রসালো সুন্দর চকো কফি রসগোল্লা। রসগোল্লাগুলি দেখুন সুন্দর রসগোল্লা। এইভাবে বাড়িতে প্লেটগুলো ভেতরে দেখুন কি সুন্দর গলে একটা ইউনিক টেস্ট এনে দিচ্ছে এই রসগোল্লার। চকো কফি রসগোল্লা ইজ রেডি টু সার্ভ। এইভাবে আর দেরি না করে বাড়িতেই বানিয়ে ফেলুন রসগোল্লা ডে স্পেশাল ইউনিক সুইট চকো কফি রসগোল্লা।
রসগোল্লা ডে স্পেশাল রেসিপি চকো কফি রসগোল্লা। শিশু দিবস শিশু দিবস, তার আগে চলো আমরা জানি কেন এই দিবস। আমরা কেন মানি, ছিলেন এক চাচা নেহেরু, গান্ধীজি ছিলেন তার গুরু। শিশুদের তিনি ভীষণ বাসতেন ভালো, লাল গোলাপ তার ছিল প্রিয়, তাই তাই তাকে চাচা নেহেরু নামে। 2 নভেম্বর দিনটি প্রতি বছর শিশু দিবস হিসাবে পালিত হয় ভারতে। এই দিনটি ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু জন্মদিন। স্কুলগুলিতে এই দিনটিতে পড়াশোনার পরিবর্তে নানা রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়, কোথাও আবার শিশুদের পিকনিক নিয়ে যাওয়া হয়। কচি বাচ্চাদের হাতে এই দিনটিতে তুলে দেওয়া হয় নানা উপহারও। সব মিলিয়ে শিশু দিবস পুরোপুরি শিশুদের দিন। দেশের ভবিষ্যৎ গঠনে শিশুদের গুরুত্বকে মনে করে এই দিনটি পালিত হয়। এছাড়াও এই দিনে শিশুদের অধিকার সম্পর্কে সব মানুষকে আরও সচেতন করার চেষ্টা করা হয়। শিশুরা যাতে সঠিক শিক্ষা পায়, দেশের সংস্কৃতি সম্বন্ধে শিক্ষা পায়, সে ব্যাপারেও প্রচার করা হয় এই দিনটিকে উপলক্ষ করে। পাশাপাশি শিশুদের সঠিক পুষ্টির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়, কেননা শিশুরাই দেশের ভবিষ্যৎ। 1964 সালের 27 মে পণ্ডিত জওহরলাল নেহরুর প্রয়াণের পর সম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রতি বছর 14 নভেম্বর জন্মদিনকে প্রিয় চাচা নেহরুর জন্মদিনকেই শিশু দিবস হিসাবে উদযাপন করা হবে ভারতে। তারপর থেকে প্রতি বছর 14 নভেম্বর দিনটি শিশু দিবস হিসাবে পালন করা হয়। যদি এই চ্যানেলটি ভালো লেগে থাকে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, বন্ধু ও পরিবারের সকলের সাথে শেয়ার করুন।